নাই তুমি কি সব ভুলভাল গান গাচ্ছো? আমি কোথায় ভুলভাল গান গাইছি? ওখানে খেলা হবে না, হবে হেলা। এই তোমার ট্যালেন্ট, এটা হচ্ছে ভুয়া ট্যালেন্ট, বুঝছেন? ভুয়া ট্যালেন্ট। দর্শক, আমি এবার আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের আসল ট্যালেন্টকে। এই পর্যায়ে গান নিয়ে আসবে, মঞ্চ মাতানোর জন্য গান নিয়ে আসবে জান্নাতুল ফেরদৌস, তার জন্য একটি জোরে হাততালি। দর্শক, ছাকানাকা ভাবে কি আপনাদের মন ধোলাতে পেরেছে সজল? তাহলে তার জন্য একটি জোরে হাততালি। আমরা সবাই জানি তাল, ছন্দ আর ভ্রমর, এই তিনে মিলে হয় নৃত্য। গান তো অনেক হলো, এবার নৃত্য হলে কেমন হয়? হ্যাঁ দর্শক, এ পর্যায়ে নৃত্য নিয়ে আসছে ফেনী ইউনিভার্সিটির নতুন মুখ। এই মঞ্চে প্রথমবারের মতো পারফর্মস করবে নিশা। নিশার জন্য একটি জোরে হাততালি। হ্যালো, কেমন লেগেছে সবার? হ্যাঁ ভালো লেগেছে, যেমন ভালো লেগেছে ঠিক সেরকম একটা হাততালি চাই। আমাদের প্রোগ্রামটা আমরা সবাই উৎসাহিত করে তাদেরকে অনুপ্রাণিত করব, যেন আগামীতে তারা আরো ভালো পারফরমেন্স নিয়ে আসে। কেউ বলে জীবনের জন্য প্রেম, আবার কেউ বলে প্রেমের জন্য জীবন। আসলে জীবনের জন্য প্রেম আর প্রেমের জন্য জীবন যাই হোক না কেন, তবে জীবনের জন্য প্রয়োজন প্রাণবন্ত হাসি। আর এই প্রাণবন্ত হাসি ধরে রাখার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটি কৌতুক। দর্শক, এ পর্যায়ে কৌতুক নিয়ে আসছে ফেনীর পরিচিত মুখ তৌফিক এলাহি। তৌফিক এলাহির জন্য জোরে একটি হাততালি। হ্যালো, ধন্যবাদ তৌফিক ভাই আপনার চমৎকার পারফরমেন্সের জন্য। জানো সুমন, আমার না একদম ভালো লাগছে না। কেন নাহি? গান হলো, নাচ হলো, কৌতুক হলো, তারপরেও তোমার ভালো লাগছে না? কিভাবে ভালো লাগবে বলো, যদি ফেনী ইউনিভার্সিটির বালা গ্রুপের ডান্সটাই না দেখি? আচ্ছা, তুমি বালা গ্রুপের ডান্স দেখবা? আচ্ছা, সমস্যা নেই। দর্শক, এ পর্যায়ে নাহির মন মাতানোর জন্য, আমাদের মঞ্চ কাঁপানোর জন্য এবং আপনাদের মন মাতানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বালা গ্রুপের রাফি এবং রাহিকে, তাদের জন্য একটি জোরে হাততালি। বলেছিলাম না কাঁপাতে পেরেছে? হ্যাঁ, তাদের জন্য একটি জোরে হাততালি। আচ্ছা নাহি, তোমাকে দেখছি সব জায়গা থেকে বাদ দিয়ে দিচ্ছে, আর তুমি বিপাশা ম্যাডামের সাথে ম্যাডামকে পটিয়ে এখন উপস্থাপনায় এসেছো আমার সাথে। কি বলছো এসব, আমাকে কোথা থেকে বাদ দিল, কে দিল, কিছুই বুঝলাম না। এই যেমন মিউজিক্যাল ড্রামা থেকে তোমাকে রাকিব বাদ দিয়ে দিল। আহা, রাকিবের কথা ছাড়ো তো, রাকিবের তো কাজই এটা, একে ছেড়ে একে ধরবে, এখন না জানি আবার কাকে ধরে নিয়ে এসেছে। আচ্ছা দর্শক, তাহলে দেখে আসি রাকিব নতুন করে কাকে পটিয়েছে। চলুন দর্শক, উপভোগ করি রাকিবের মিউজিক্যাল ড্রামা, তার জন্য জোরে একটি হাততালি। রাকিবকে অনেক চমৎকার একটি পারফরমেন্স দেখানোর জন্য সুখী উপস্থিতি, অনেক বেশি হেসেছি, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে নাহি, এখন কি করা যায় বলো? হ্যাঁ আসলে অনেক পেটে ব্যথা হয়ে গেছে। চলো এখন আমরা মিতুর কণ্ঠে একটি গান শুনে আসি, কি বলো, আপনারা শুনবেন তো মিতুর গান? হ্যাঁ দর্শক, এ পর্যায়ে গান নিয়ে আসছে মিতু, মিতুর জন্য একটি হাততালি। রাজন এতক্ষণ পর্যন্ত যেভাবে তার মোটা শরীর নিয়ে নাচলো, আমি ভয়ে ছিলাম মঞ্চ ভেঙে পড়ে যায় কিনা। যাই হোক দর্শক, সবশেষ কিন্তু সে ফাটিয়ে দিয়েছে, কি বলেন? হ্যাঁ দর্শক, তার জন্য সবার জোরে একটি হাততালি। এতক্ষণ চমৎকার একটি গান, দুইটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য নাহি, সব কিছু হলো, গান হলো, নাচ হলো, সব কিছু হলো, তারপরেও আমার কাছে পুরো অনুষ্ঠান কি যেন অপূর্ণতা রয়ে গেল, মনে হচ্ছে যে অনুষ্ঠানের পূর্ণতাই আসছে না। অপূর্ণতা থাকবে স্বাভাবিক, কারণ ফেনী ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে আর আমাদের মনিরুজ্জামান স্যার এখন পর্যন্ত গান গায়নি। ঠিক নাহি, আসলে সত্যি এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি না কেন অনুষ্ঠানের পূর্ণতা পাচ্ছি না, উপস্থাপনা করে তৃপ্তি পাচ্ছি না। দর্শক, এ পর্যায়ে গান গাওয়ার জন্য ডেকে নিচ্ছি যিনি সকল গুণে গুণান্বিত, অনেকগুলো গুণ বলে শেষ করা যাবে না, যিনি দক্ষতার সাথে ফেনী ইউনিভার্সিটিতে প্রক্টরের দায়িত্ব পালন করছেন, যিনি একজন ভালো শিক্ষক, যিনি একজন ভালো আবৃত্তিকার, যিনি একজন ভালো সংগঠক, এবং নিঃসন্দেহে যিনি সুদর্শন চেহারার অধিকারী, তাই না? এ পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের সবার প্রিয় মনিরুজ্জামান স্যার, স্যারের জন্য একটি জোরে হাততালি। সুন্দরী গো রাগে তোমায় রাগে আমি ভালো,
প্রত্যেক বছর চেষ্টা করি, প্রত্যেক অনুষ্ঠানে চেষ্টা করি একটি সচেতনমূলক মেসেজ সবার মাঝে দেওয়ার জন্য। এই প্রোগ্রামে আমরা ঠিক ওরকমই একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের গর্বের, আমাদের ঐতিহ্যের ভাষা আন্দোলন এই ভাষার মাসে ভাষা শহীদদের স্মরণে তাদেরকে সম্মান জানিয়ে এ পর্যায়ে একটি মুখাভিনয় নিয়ে আসছে। মুখাভিনয় নিয়ে আসছে তুষার, সজল, মাঝার, রাকিব এবং তৌফিক এলাহি। হ্যাঁ দর্শক, তাহলে উপভোগ করুন একটি মুখাভিনয়। আর আমাদেরকে এত চমৎকার গান গেয়ে শোনানোর জন্য স্যারের জন্য কি তালি হবে না? জোরে একটি তালি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাকিব, মাজার, তুষার, সজলকে চমৎকার একটি সচেতনমূলক মেসেজ উপহার দেওয়ার জন্য। দর্শক আপনারাই বলুন, এই যে মুখাভিনয়ের মাধ্যমে কোন বিষয়টি ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছে কেউ একজন? এখানে কোন কোন বিষয় ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছে সচেতনমূলক, কেউ কি বলতে পারবে? আচ্ছা, এখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের শহীদ মিনার, আমরা শহীদদেরকে সম্মান করি, সেটি শুধুমাত্র একদিনের জন্য যেন না হয়। 21 ফেব্রুয়ারি এলে আমরা সেটা পরিষ্কার করে ধুয়ে মুছে সেখানে ফুল দিব, আর অন্যান্য সময় সেখানে মদ, গাঁজা, সিগারেট সহ অন্যান্য অশ্লীল কাজ করব, সেটি যেন না হয়। আমরা সবাই জায়গা থেকে সচেতন হব এবং সবাইকে সচেতন করব, আমরা অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাবো। ধন্যবাদ তাদেরকে এত চমৎকার একটি পরিবেশনার জন্য। শুধু উপস্থিতি আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রহমতুল্লাহ সুমন, সিএসসি ডিপার্টমেন্ট, ফেনী ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সেক্রেটারি, এবং আমার সাথে ছিল ইসরা জাহান নাহি, বিবিএ ডিপার্টমেন্ট, কালচারাল ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার। শুধু উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করেছেন আমাদের ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনা। মাগরিবের নামাজের পরপরই আমাদের শুরু হবে আমাদের যে ব্র্যান্ড এসেছে তাদের পরিবেশনা। তাদের পরিবেশনা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে মাগরিবের নামাজের বিরতি দিয়ে এখনই বিদায় নিচ্ছি আমি এবং নাহি। বক্তব্য না, ফেনী ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের জন্য একটা জোরে হাততালি চাই। কালচারাল ক্লাব আমাদের প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইভেন্টে যে গাঁথনি দেয়, এটাই আমাদের প্রোগ্রামগুলোকে অনন্য করে তোলে। সবাইকে ধন্যবাদ, কালচারাল প্রোগ্রামের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা এত সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছে। পাশাপাশি ব্যান্ড তো আসবে, সিএম স্যারের নেতৃত্বে যে কালচারাল কমিটি আছে বিপাশা, ওরা অনেক পরিশ্রম করেছে, এক সপ্তাহ ধরে তারা রিহার্সেল করেছে। আবারও কালচারাল ক্লাবের জন্য একটা জোরে করো তালি। আরেকটি বিষয় না বললে নয়, প্রতি বছর যে প্রোগ্রামগুলো সফল করার পিছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে, স্যার যেটা বলেছে আর একটু যোগ করছি, আমাদের সিয়াম স্যার আমাদের কালচারাল ক্লাবের কমিটির দায়িত্বে ছিলেন, আমাদের বিপাশা ম্যাম সহ যারা কালচারাল কমিটির দায়িত্বে ছিলেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে। অনেক শিক্ষার্থী আছে যাদেরকে কয়েকবার ডাকা হয় এবং অনেক মানে পরিশ্রম করে আপনাদের জন্য চমৎকার একটি প্রোগ্রাম উপহার দেওয়া হয়, এবং সিয়াম স্যার এবং বিভাষা ম্যাডাম সহ যারা কালচারাল কমিটিতে ছিল তাদের জন্য একটি জোরে হাততালি আশা করছি।